আমার স্কুলের কথা, 70-75 বছর আগের কাহিনি। আমাদের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহাশয়, তিনি গ্রামে গ্রামে রাতের বেলা ঘুরতেন, উদ্দেশ্য শিক্ষা বিষয়ে মানুষকে সচেতন করা, মানুষের অভিযোগ শোনা, কেন তারা ছাত্র পাঠায় না, স্কুলে পাঠায় না ইত্যাদি, বা যেসব ছাত্র পড়ে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া, তাদের সাহায্য করা, তাদের পড়ানো, তাদের অসুবিধাটা জানিয়ে দেওয়া। সে মানুষের অন্তরের খবর নেওয়ার, সেটা তিনি করতেন। ডেল কার্নেগি একটা গল্প করেছেন আমেরিকার প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট সম্পর্কে। তিনি খুব বড় রাজনৈতিক ছিলেন না, তিনি খুব বেশি পড়াশুনো করতেন না, খুব জ্ঞানী ছিলেন না, অথচ যারা তার সাক্ষাৎকার নিত তারাই মনে করতো যে আমেরিকার প্রেসিডেন্ট প্রচুর জানেন। যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন যে একজন লোক সাক্ষাৎ করতে গিয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎকার চেয়েছেন, তিনি একটা দিন ঠিক করেছেন, তার আগে তিনি জেনেছেন তিনি কি ভালোবাসেন, কোন বিষয়ে তার আগ্রহ বেশি ইত্যাদি ইত্যাদি। তারপরে যেদিন তিনি আসছেন, তার আগের দিন রাত্রে বা তার আগে তিনি প্রস্তুতি নিয়েছেন, লাইব্রেরিতে ঢুকেছেন, সেই বিষয়ে পড়াশুনো করেছেন এবং তাকে তার সঙ্গে কথা বলেছেন। সেই ব্যক্তি মৌমাছি সম্পর্কে খুব আগ্রহ ছিল, আর রুজভেল্ট মৌমাছি নিয়ে পড়াশুনো করলেন এবং একজন রাতারাতি একজন বিশ্বরত হয়ে গেলেন। পরদিন যখন সেই ব্যক্তি এলেন, তার সাথে নানা কথার সঙ্গে সঙ্গে কথা উঠলো মৌমাছির কথা নিয়ে। তিনি মৌমাছি কীভাবে বাসা বাঁধে, তার রানীর খবর, কীভাবে শ্রমিকরা কী করে, কীভাবে মধু সংগ্রহ করে, কীভাবে কৃত্রিম মৌচাক তৈরি করা যায় ইত্যাদি ইত্যাদি যাবতীয় তথ্য তার সঙ্গে ডিটেলস আলোচনা করলেন। এবং সেই ব্যক্তি মনে করলেন, আরে প্রেসিডেন্ট কত জানেন, হ্যাঁ মানুষের অন্তরের খবর নেওয়াটা অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট জানতেন মানুষের হৃদয়ে প্রবেশ করার সহজতম রাস্তাটি হলো তার প্রিয় বিষয়টি নিয়ে আলোচনা করা, সে আলোচনা হবে আন্তরিকভাবে। হ্যাঁ আন্তরিকভাবে আমাদের দেশে সাধু সন্ন্যাসীরা কী করেন, ঠিক এই কেসটাই করেন। তারা দেখবেন আপনার ভবিষ্যৎ বলে দেবে, অতীতে কী করেছেন কিছু বলে দেবে, আসলে তারাও নানাভাবে খোঁজ নেয়, আপনার খোঁজ নেয় এবং খোঁজ নিয়ে সেটাকে তারা ফলে পরিণত করে। এই আমার কথা বলুন, আমি একবার তখন কলেজে পড়ি, একটা জায়গায় বেড়াতে গেলাম, কিছু ছেলে মেয়ে আমার কাছে এলো, একটা 14-15 বছরের মেয়ে বারবার আফসোস করছিল, তার পরীক্ষা রিসেন্ট দিয়েছে, পরীক্ষা ভালো হয়নি, অঙ্ক আর ইংরাজি। আমি তাকে হঠাৎ জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি ইংরাজিতে 4B এ অ্যান্সারটা করোনি কেন? সে ঘাবড়ে গেল, অবাক হয়ে গেল, আরে আপনি জানলেন কী করে? জানাটা খুব সহজ, যে ফেল করবে ভাবছে তার 4B মনে রাখার সম্ভাবনা কম, সুতরাং এটা আন্দায় ঢিল ছিঁড়েছি, সেটা তার লেগেছে এবং তারপরে আমাকে একটু হ্যাপা পোহাতে হয়েছে, তাই আরও 3-4টে বন্ধুবান্ধব নিয়ে আসে, তাদের ভবিষ্যৎ পলটালে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সেই মানুষ জানিয়ে খুব চিন্তিত ছিল, তার মনের খবরটা আমাকে আন্দাজ করে দিতে হয়েছে। মানব চরিত্র অনুধাবন করার মতো ক্ষমতা তোমাকে রাখতে হবে, সেই যদি ক্ষমতা না থাকে তাহলে মানুষকে বিশ্লেষণ কী করবে, এগোবে কী করে? সফল হতে গেলে এই গুণটা তোমার থাকা খুব জরুরি। একটা সব সমস্যা একবার এলো আমার কাছে, একটা ছেলে এলো, সে LIC-র এজেন্ট, তার একটা ভদ্রলোককে টার্গেট করেছে, হচ্ছে না, সারা বছর তার পিছনে ঘুরেছে, কখনো রাস্তায় গেছে দেখা করেছে, কখনো বাড়িতে দেখা করেছে, কখনো অফিসে গেছে। তিনি হাসি মুখে জবাব দিয়েছেন, হ্যাঁ তোমাকে আমরা মানে দেবও বলেনি, কিন্তু তার সাথে কথাবার্তা, ভদ্রলোক মানুষ, অন্তত খারাপ ব্যবহার করেনি, কিন্তু মনে মনে যে বিরক্ত হয়েছে শেষের দিকে, এটা সে ছেলেটা বুঝতে পেরেছে। সারা বছর পরে গেছে, LIC পাননি, কিন্তু তার বন্ধুর কাছ থেকে খবর পেলেন, মর্মান্তিক খবর তার কাছে, যে ওই ভদ্রলোক LIC করেছেন তার বন্ধুর কাছ থেকে, কারণ তার বন্ধু ও দূর সম্পর্কের একজন আত্মীয়, শ্বশুরবাড়ির দিক দিয়ে আত্মীয়। অর্থাৎ সে LIC করলো কিন্তু তার কাছে করলো না। তখন সে
আমার কাছে পরামর্শ নিতে এলো। আমরা তার সাথে আলোচনা করলাম, সে একটা পথ অবলম্বন করলো। সে কী করলো, সে ভদ্রলোক সম্পর্কে একটু খোঁজ নিল যে তিনি কী ভালোবাসেন, হ্যাঁ খেতে ভালোবাসেন, তিনি কঠোর মানুষ ব্যবসার ক্ষেত্রে, নিয়মনিষ্ঠ, তিনি পাড়ার পুজো কমিটির চেয়ারম্যান, তিনি সকালবেলা মর্নিং ওয়াকে বেরোন, একটা ক্যামেরা থাকে তার সঙ্গে প্রায়ই থাকে, ইত্যাদি ইত্যাদি খোঁজ খবর নিলেন। তো বন্ধু ওই ছেলেটি এবার একটা পথ অবলম্বন করলেন, কিছুদিন তার সাথে দেখা করলো না, তারপরে সে মনে করলো যে মর্নিং ওয়াকে যে ক্যামেরা থাকে, ক্যামেরা এবার বেড়ানো এই জিনিসটা নিয়ে সে তার সঙ্গে মানে তার দুর্বলতা আগ্রহ জাগে, এটাই আগ্রহ জাগাতে সে একটু ইয়ে করবে, মানে কালচার করবে আর কি। তো সে শুরু করলো, সে যে পথে সে যায় তার উল্টো দিক দিয়ে সে মর্নিং ওয়াক শুরু করলো। একদিন দেখা হলো, দেখা হলো সে হ্যালো করলো, চলে গেল ক্ষণিকের সময়। এমনি করে মাঝে মাঝে দেখা হয়, হ্যালো করে দু একটা কথা কমেন্ট করে, কেমন আছেন, ভালো আছেন, এইসব বলে, ঠিক আছে। তারপরে কখনো ক্যামেরা নিয়ে একটু আলোচনা করে, দুটো প্রশ্ন করে ক্যামেরা নিয়ে, কীভাবে ভালো ছবি তোলা যায়, আমি ছবি তুললে অন্ধকার হয়ে যায়, হ্যাঁ কোন কী কী ধরনের ছবি হয়, কীরকম লেন্স ইউজ করে, ইত্যাদি ইত্যাদি। আর তার সঙ্গে সে জিজ্ঞেস করলো তার বেড়াবার কথা, কোথায় কোথায় বেরিয়েছেন, বা আমি মানে সে ভদ্রলোক সেই ছেলেটা কোথায় বেরিয়েছে, সে ব্যাপারে খোঁজখোঁজ নেয় ইত্যাদি। এই নীতিতে একসময় তার ছেলেটার দিক পরিবর্তন হলো, লোকটা বললো বলার সাথে সেও তার সঙ্গে মানে মর্নিং ওয়াকের দিকটা উল্টো দিক না গিয়ে একসাথে গেলো, তার কথা বলছে যাচ্ছে, মর্নিং ওয়াক করছে, অর্থাৎ মর্নিং ওয়াকে সে একজন বন্ধু উঠলো, বন্ধু উঠলো খুব ইচ্ছাকৃতভাবে। সে একটা কাজ একেবারেই করলো না, যেটা হচ্ছে ওই এলআইসি নিয়ে কোনো কথা বলা, সে এলআইসি বিমা নিয়ে কোনো কথাই সে বলবে না, এই তার ইয়ে ছিল, সে হচ্ছে পাক বা না পাক তার সাথে ওইভাবে হবে। মাস ছয়েক পরে ভদ্রলোক জিজ্ঞেস করলো, তুমি কি এখনও এলআইসি এজেন্ট আসো? হ্যাঁ বললো আছি। তারপরে যথারীতি তিনি তার বাড়িতে একদিন আমন্ত্রণ করলেন, অর্থাৎ তার মনের খবর নিতে গিয়ে বা তার উৎসাহের জায়গায় তাকে একটু উৎসাহিত করার জন্য, তার কথা শোনার জন্যে এর সফলতা এলো। তাহলে তোমার কি মনে হয়, তুমি যদি কোনো সমস্যায় পড়ো এরকম কোনো কাজে লাগতে পারে, চেষ্টা করে দেখতে পারো। দেখো এই কৌশল মহাভারতের যুদ্ধেও প্রয়োগ হয়েছে, সর্বত্রে প্রয়োগ হয়। যখন তুমি একদিকে হবে না, যখন দেখছো একদিকে কোনো সফলতা আসছে না, তখন তোমার ভিন্ন কোণ থেকে ভিন্ন জায়গা থেকে দেখতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। আর এই কৌশল অবলম্বন করাটাই হচ্ছে যথাযথভাবে বুদ্ধির কাজ, নিজেকে পরিমিতভাবে সেটাকে প্রয়োগ করা। আমি কিন্তু আমার জীবনে অনেকবার এই ঘটনার এই বিষয়টা নিয়ে সফল হয়েছি, মানুষের মনের অন্তরে ঢুকতে চেষ্টা করেছি, তুমিও চেষ্টা করো, দেখো পারো কি না। আসলে অন্যের উৎসাহের প্রতি উৎসাহ দেখানো সফলতার একটা অন্যতম রাস্তা।